আমরা আজ লিভার বলতে কি বুঝো এবং লিভারের কটি ভাগ রয়েছে এবং লিভার প্রথম লিভার দ্বিতীয় লিভার এবং তৃতীয় লিভার সম্পর্কে আমরা জেনে নেব। তো প্রথমে হচ্ছে একটি শক্ত সুজা বা বাঁকানো দণ্ড একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে ওই বিন্দু চারিদিকে অবাধে ঘুরতে পারলে ওই দণ্ডটিকে লিভার বলে। অর্থাৎ একটি বাঁকানো হতে পারে অথবা সোজা হতে পারে দণ্ড, সেই দণ্ডটি যে কোনো একটি বিন্দুকে রেখে সে অবাধে ঘুরতে পারে, তাহলে ওই স্থির বিন্দুকে বলা হয় আলম্ব এবং এই পুরো যন্ত্রটাকে বলা হয় একটি লিভার। তাহলে আমরা লিভার সম্বন্ধে জেনে গেলাম। তাহলে আলম্বের একই পার্শ্বে বা উভয় পাশে দুটি বিন্দু, একটিতে বল এবং অন্যটিতে ভার প্রয়োগ করা হয়। অলম্ব থেকে প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দুর দূরত্বকে বলা হয় বল। অর্থাৎ এই একটি দণ্ডর এক প্রান্তে বল প্রয়োগ করা হবে এবং অপর প্রান্তে করা হবে ভার। অর্থাৎ এখানে ভার থাকবে অথবা এখানে বল থাকবে এখানে ভার থাকবে অথবা এখানে বল থাকবে এখানে ভার থাকবে। তাহলে এই যন্ত্রটাকে বলা হবে আমাদের লিভার। এবং এখানে আলম্ব থেকে প্রযুক্ত বলের, অর্থাৎ এখানে হচ্ছে আলম্ব, আলম্ব থেকে যদি এখানে বল প্রয়োগ করা হয় তাহলে এই দূরত্বটাকে বলা হবে আমাদের যে বল বাহু। এবং আলম্ব থেকে ভারের প্রয়োগ বিন্দুর দূরত্বকে বলা হয় বল, বলা হয় রুদ বাহু। অর্থাৎ আমরা যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, এই দূরত্বটাকে বলা হয় রুদ বাহু। অর্থাৎ আলম্ব থেকে এখানে আমরা কী করেছি, আমরা বার ঝুলিয়েছি অথবা বার এখানে রেখেছি, তাহলে এই দূরত্বকে বলা হবে রুদ বাহু। এবং এটাকে বলা হবে কি, এটাকে বলা হবে বল বাহু, অর্থাৎ প্রয়োগ বিন্দু। অর্থাৎ আমরা এখানে বল প্রয়োগ করব এবং এটা হবে আমাদের আলম্ববিন্দু। তাহলে আশা করি বুঝতে পেরেছ লিভার কী। এবার আসি পরবর্তী কোয়েকশনে। পরবর্তী কোয়েকশন অর্থে চিত্রের সাহায্যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় লিভারের আলম্ব বাধা ও বলের প্রয়োগ বিন্দুর অবস্থান দেখাও এবং যান্ত্রিক সুবিধার উল্লেখ করো। তাহলে এই ভিডিওতে প্রথম শ্রেণীর লিভারের আলম্ববিন্দুর দুই বিপরীত প্রান্তে বল এবং বার বা ওজন একই অভিমুখে ক্রিয়া করে। অর্থাৎ এখানে ভার রয়েছে, বারটা রয়েছে নিচের দিকে, এখানেও বলটা রয়েছে এই দিকে। তাহলে এখানে হচ্ছে আলম্ব রয়েছে, তাহলে এটা বল বাহু এবং এটা হচ্ছে রুদ বাহু। তাহলে যখনই আলম্ববিন্দুটা মধ্য জায়গায় থাকবে এবং দু প্রান্তে বল এবং অপর প্রান্তে থাকবে কি ভার, তাহলে এটা হয়ে যাবে আমাদের প্রথম লিভার। তাহলে প্রথম লিভারের হচ্ছে বল বাহু রুদ দৈর্ঘ্য, বাই হচ্ছে আমাদের রুদ বাহুর দৈর্ঘ্য। তাহলে যান্ত্রিক সুবিধা হবে আমরা যে বল প্রয়োগ করব সেই বলটা হবে অবশ্যই বেশি এবং রুদ বাহুটা হবে কম। তাহলে এটার যান্ত্রিক সুবিধা হবে একের বেশি। বি ইকুয়াল টু এসি ইকুয়াল টু যদি সি, অর্থাৎ এই দূরত্ব সমান সমান যদি এই দূরত্বটা হয় তাহলে হয় তার যান্ত্রিক সুবিধা হবে এক। তাই যান্ত্রিক সুবিধার দ্বারা বোঝা যায় কাজটা কতটুকু সুবিধা হবে অথবা অসুবিধা হবে। যখনই আমাদের বল প্রয়োগটা অর্থাৎ বলবাহুর দৈর্ঘ্য আমাদের বেশি হবে এবং রুদবাহুর দৈর্ঘ্য কম হবে, তাহলে সেটা যান্ত্রিক সুবিধা একের বেশি হবে। তারপর হচ্ছে দ্বিতীয় লিভার হচ্ছে আমাদের, আমরা আলম্বটা এক প্রান্তে থাকবে এবং বারটা থাকবে মধ্যে জায়গায় এবং বল থাকবে আমাদের শেষ সীমানায়, শেষ প্রান্তে। একটি দণ্ডের মধ্যে অবস্থা থাকবে ভার এবং এক প্রান্তে থাকবে আলম্ব, এক প্রান্তে থাকবে বল, এটা হবে আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার। তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভার আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা হচ্ছে এবি বাই এসি, এখানে বল বাহু হচ্ছে এবি এবং রুদ বাহু হচ্ছে এসি। অর্থাৎ এখানেও যান্ত্রিক সুবিধা একের বেশি, অর্থাৎ আমাদের বল বাহু হবে বেশি অবশ্যই, এখানে বল বাহু এই জায়গাটা যত বলবাহু বেশি হবে ততই আমাদের যান্ত্রিক সুবিধাটা বেশি হবে, অর্থাৎ আমরা কাজের ক্ষেত্রে আমাদের সুবিধা বেশি হবে।
তারপর হচ্ছে তৃতীয় শ্রেণী লিভার। তৃতীয় শ্রেণী লিভারের মধ্যে হচ্ছে আমাদের বারটা হবে এক প্রান্তে এবং আলম্ব হবে অপর প্রান্তে, এবং আমাদের বলটা প্রয়োগ করবো আমরা ঠিক মধ্য জায়গায়, যে দণ্ডটি থাকবে সেই দণ্ডটির এক প্রান্তে আলম্ব এবং অপর প্রান্তে হবে বার, এবং বল প্রয়োগ করবো আমরা মধ্য জায়গায়। তাহলে এটা হবে আমাদের তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে এখানে যান্ত্রিক সুবিধা হচ্ছে কি, একের কম, তাহলে এখানে আমাদের কাজ করতে বেশি সুবিধা হবে না, কষ্টকর হবে। অর্থাৎ এখানে আমরা বল প্রয়োগ করব আমরা সিতে, এখানে আমরা বল প্রয়োগ করে আমরা এই পুরো বারটাকে আমরা কী করছি, উপরের দিকে টেনে তুলছি, এবং এটা হচ্ছে আলম্ববিন্দু, এখানে সে লাগানো থাকবে দণ্ডটি। আলম্ববিন্দু বি বিন্দুতে বার ডাব্লিউ এবং সি বিন্দুতে বল প্রয়োগ, তাহলে আমি বুঝিয়ে দিয়েছি। সেই জন্য এখানে হচ্ছে কি, যান্ত্রিক সুবিধা সর্বদাই একের কম, তাহলে সেখানে কাজ করতে অবশ্যই অসুবিধা হবে। তাহলে আমাদের তৃতীয় শ্রেণীর একটি উদাহরণ হচ্ছে যেমন হাতা, যেভাবে আমরা হাতা দিয়ে কোনো কিছু তুলি সেটা হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর উদাহরণ। যেমন এখানে আমাদের বার থাকবে এবং আমাদের এখানে থাকবে হাত, তাহলে আমরা বল প্রয়োগ করব, করে আমরা এই জিনিসটাকে উপরের দিকে উঠাবো, সে হাতাটা হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর লিভার। এবং তৃতীয় শ্রেণীর লিভারের আরও হচ্ছে সাইকেলের পাদনি, এবং তৃতীয় শ্রেণী হচ্ছে মুখের ছোয়াল, তারপর হচ্ছে মানুষের হাতটা হচ্ছে তৃতীয় শ্রেণী আমাদের হাত। এখানে আমাদের হাত থাকবে, অবশ্যই হাত দিয়ে আমরা কোনো কিছু তুলব এখান থেকে, তাহলে এখান থেকে আমরা বল প্রয়োগ করছি কোথায়, সোজা এখানে এই জায়গাটায় আমরা বল প্রয়োগ করছি, এবং এটা হচ্ছে আমাদের আলম্ব, সেটা আমাদের নড়াচড়া করে সেখানে হচ্ছে আলম্ব। এবং এটা কি, এটা আমাদের বাহুর মাংসের সাথে আমাদের এখানটা এসে বল প্রয়োগ করছে। তো আমাদের হাতটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, এবং ক্রেনটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। ক্রেনটা এই জায়গাতে থাকবে, ক্রেনের গাড়ি যেগুলো রয়েছে, এবং এখান থেকে সে এই কানে জিনিসটি সে উপরের দিকে তুলবে। আমি সেটা মুছে আবার বানিয়ে দিচ্ছি, এখানে রয়েছে গাড়ি এবং অপর পাশে যদি কোনো কিছু জিনিস থাকে, তাহলে ক্রেনটা কী করবে, এখান থেকে সে এই জায়গা থেকে সেই জিনিসটাগুলো এই দিকে তুলে আনবে বা উপরের দিকে উঠিয়ে নেবে। তাহলে এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে সেম আলম্ব হচ্ছে কোথায়, এখানে হচ্ছে আলম্ব, এখানে হচ্ছে আলম্ব, তাহলে সে বল প্রয়োগ করছে, করে সে এইদিকে সে তুলছে, তাহলে এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। এবার তাহলে আমরা দ্বিতীয় শ্রেণীর লিভারের আমরা কোনো উদাহরণ দিইনি, তো দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে হাত গাড়ি, আমরা হাত দিয়ে যেগুলি গাড়িগুলি তুলি সেগুলি, এবং দ্বিতীয় শ্রেণী হচ্ছে পাঞ্চ করা যন্ত্র, অথবা আমরা বলতে পারি নৌকার দাঁড়, নৌকার যে আমরা দাঁড় সেগুলি দাঁড়, এবং আর কি হতে পারে, বাক্সের ডাকনাকুলা, আমরা যে কোনো বাক্সে ডাকনাকুলি কীভাবে, এখানে থাকবে ডাকনা এবং তার সেই পাশ থেকে আমরা বল প্রয়োগ করব, এখান দিয়ে বল প্রয়োগ করব এই দিকে, এবং সেটা এই দিকে উঠবে। তাহলে এটা কী হচ্ছে, এখানে আলম্ব সৃষ্টি হচ্ছে এবং বারটা প্রয়োগ করে আমাদের ডাকনিটা খুলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার। এবার আসছি প্রথম শ্রেণীর লিভারে। প্রথম শ্রেণীর লিভার হচ্ছে তুলাদণ্ড, অর্থাৎ আমাদের যে বাটকারা ব্যবহার করি অথবা দাড়িপাল্লা বলি আমরা, সেটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণী। অর্থাৎ আলম্বটা ঠিক মিডিলে থাকবে এবং এখান থেকে একটি দুটি দাড়ি থাকবে, এখানে কেজি পাত্র থাকবে এবং অপর প্রান্তে আমাদের বার থাকবে। তার মানে তার অর্থ হচ্ছে একদিকে বার এবং অপর দিকে আমাদের থাকবে কি, এক কেজি দু কেজি পাত্র। অর্থ হচ্ছে এখানে আমরা বল প্রয়োগ করছি এবং এখানে আলম্বর সৃষ্টি হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর লিভার, যেখানে এখানে রয়েছে আলম্ব। আশা করি বুঝতে পেরেছ, তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে অবশ্যই। ধন্যবাদ।